এক মুমিন আরেক মুমিনকে কেন ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য কার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা নবী তার উম্মতকে বলতেছে মদিনার বাদশা সাধারণ একজন বাজারে বলতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই কোনো একজন সাধারণ নাগরিককে বলতেছে নাগরিকের কি পরিমাণ খুশি লাগবে খুশির কি সীমা থাকবেনি রাসূল বলেন ইয়া মুয়াজ ইন্নী উহিব্বুকা লিল্লাহ মুয়াজ রে তোরে না আমি আল্লাহর জন্য ভালোবাসি হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে একেবারেই খুশির আর সীমা না রাখিয়া হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ আমার জীবন থেকে বেশি ভালো আপনাকে বেশি সুবহানাল্লাহ রাসূল বললেন কি আমি তোমাকে কার জন্য ভালোবাসি তো হযরত মুয়াজ বলেন আমি আপনাকে কিসের থেকেও বেশি ভালোবাসি আমাদের আমাদের কাছে সবচাইতে প্রিয় কে বলেন তো আমাদের কাছে সবচাইতে প্রিয় কে নিজের জীবন আল্লাহ তো প্রিয় ঠিক আছে নিজের ব্যক্তিগত যে জিনিসটা প্রিয় সেটা কি ঘরে আগুন লাগলে মা বাপ বাচ্চাকে বাঁচাইতে না পারলে মা বাবা কে দৌড় দেয় ফ্যান একটা বাস্ট হয়েছে আগে দৌড় দেয় পরে চায় হযরত মুয়াজ বললেন মুয়াজ ইবনে জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমাকে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি কয় তুমি যে আমাকে তোমার জীবন থেকে বেশি ভালোবাসো এটা আমি জানি এজন্যই তোমাকে একটা দোয়া শিখাই দিব যেই দোয়াটা শিখাই দিলে পরে তোমাকে রব্বুল আলামিন সাহায্য করিয়া তার ঘরে নিয়ে আসবে সুবহানাল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুয়াজকে বললেন ইয়া মুয়াজ যে তোমাকে একটা দোয়া শিখাই দিব আমাদের মতো সাহাবাই কেরাম এত নরমাল তবিয়তের মানুষ ছিল না যত তাড়াতাড়ি সম্ভব দোয়াটা শিখার জন্য হযরত মুয়াজ পেরেশান হয়ে গেলেন কইয়া রাসূলুল্লাহ অন্য কথা বাদ দিয়া আমাকে আপনি দোয়াটা শিখাইয়া দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আমার সাথে সাথে একটু পড়ো না আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সবাই পড়েন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সবাই মুখস্থ করেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক কার কার মুখস্থ হয়েছে স্যার একটু হাত উঠান তো দুইজন সবার মুখস্থ আমরা তো হারিবেন আমরা হুজুর মানুষ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সবাই পড়েন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পাঠটা একটু খেয়াল করেন হযরত মুয়াজ কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটা একটু খেয়াল করে দেখো আল্লাহুম্মা যেন মুয়াজের মুখ দিয়ে রাসূল বের করতেছেন তুমি তোমার আল্লাহকে বলো ও আল্লাহ হে আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআ আল্লাহুম্মা ও আল্লাহ আইন্নি আমি তোমার সাহায্য চাই আলা যিকরিকা তোমার স্মরণ করার প্রত্যেক ক্ষেত্রে সুবহানাল্লাহ তোমার নামাজ পড়ার জন্য তেলাওয়াত করার জন্য তাসবিহাত করার জন্য সব কিছু করার জন্য তোমার সাহায্য চাই তোমার সাহায্য ছাড়া আমি নামাজ পড়তে পারবো না রোজা রাখতে পারবো না হজ করতে পারবো না এতেকাবে থাকতে পারবো না আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা
ওয়াশুকরিকা এবং তোমার কৃতজ্ঞতা তোমার শুকর গুজার করার জন্য আমার মুখ থেকে তোমার শুকর বের হওয়ার জন্য তোমার সাহায্যের প্রয়োজন আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়াশুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এবং উত্তমভাবে তোমার ইবাদত করা এটা করতে হলে তোমার সাহায্যের দরকার আছে আল্লাহর সাহায্য ছাড়া ইবাদত সম্ভব